নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপি নারকেল নাড়ু সামনেই পুজো আসছে আর ঘরে ঘরে লক্ষ্মী পুজো তো হবেই লক্ষ্মী পুজোতে নানা রকমের নাড়ু আমরা রেখে থাকি তার মধ্যে নারকেল নাড়ু কিন্তু সবার প্রথমে নারকেল নাড়ু বানানো কিন্তু খুবই সহজ সঠিক পরিমাণটা জানা প্রয়োজন আর সঠিকভাবে সঠিক পরিমাণ দিয়ে নাড়ু করলে খুব সুন্দর হবে শক্ত হবে না নরম হবে তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি প্রথমে একটা বড় সাইজের নারকেল আমি মিহি করে কুড়িয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন বড় বড় দলা না থাকে আর কালো কালো যে সাইডের একটা অংশ থাকে সেটা যেন না থাকে সাদাগুলো নিতে হবে সুন্দর মিহি করে কুড়িয়ে নিতে হবে এর সাথে আমি দুশো গ্রাম আখের গুড় নিয়েছি এই গুড়টা কিন্তু একটু নরম টাইপের হয় আর খেজুর গুড় হলে সেটা পাটালি থাকলে কিন্তু একটু শক্ত হয় কিন্তু এই টাইমে খেজুর গুড়টা পাওয়া যায় না এই আখের গুড়টা দোকানে পাওয়া যায় এটা একটু নরম হয় অতটা শক্ত না ছুরি দিয়ে এইভাবে ছোট করে টুকরো করে নেওয়া যায় এটা একটু ছোট ছোট করে নিলে বানাতে সুবিধা হবে আমি দুরকমভাবে দেখছি যেরকম সুবিধা হয় আপনাদের সেরকমভাবে আপনারা টুকরো করে নেবেন তাহলে টুকরো করলে বানাতে কিন্তু খুব সহজ হবে এরকমভাবে আমি যতটুকু গুড় নিয়েছিলাম সব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি টুকরো করে নেওয়া হয়ে গেছে এই যে গুড়টা খুব সুন্দর ফ্রেশ গুড় এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি গুড়টাকে প্রথমে দিয়ে দিলাম এটা লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেম কিন্তু রাখা যাবে না তাহলে পুড়ে যাবে লো ফ্লেম দিয়ে গুড়টাকে প্রথমে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি এগুলোকে লো ফ্লেমে রেখে নাড়তে থাকবো অনবরত কারণ নিচে যাতে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না পুড়ে গেলে তাই লো ফ্লেমে রেখে মাঝে মাঝে একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে এরকম ভাবে নাড়তে থাকতে হবে এরকমভাবে ভাবে নাড়তে নাড়তে একসময় নারকেলটাও নরম হয়ে যাবে আর গুড়টা কিন্তু পুরো গলে যাবে এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে যেহেতু নারকেলটা আমাদের কাঁচা ছিল ওটা ভাজা হচ্ছে ধীরে ধীরে আর গুড়টা আস্ত ছিল সেটা আস্তে আস্তে গলে যাচ্ছে যত গলে যাবে তত কিন্তু আমাদের খুন্তির মধ্যে ওটা আটকে যাবে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে একটু মাঝে মাঝে দেখতে হবে গুড়টা যখন পুরোটাই গলে যাবে তখন আঠা আঠা ভাব এসেছে কিনা হাত দিয়ে দেখে নিতে হবে নারকেলটাও কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে যখন আর ঝুরঝুরে ভাবটা থাকবে না একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে তখন একটু দেখে নিতে হবে সঠিক পরিমাণটা হয়েছে কিনা নাড়ু বানানোর দেখুন কিরকম হয়েছে এরপরে এরকম হাতে একটুখানি নিয়ে এরকমভাবে দেখতে হবে যে ঠিক হয়েছে কিনা নাড়ুটা হচ্ছে কিনা গোল পাকানো যাচ্ছে কিনা আরেকটু দরকার আছে তাই আমি আরেকটু সময় ভেজে নেব এখন কিন্তু পুরো ভাজা হয়ে যাচ্ছে তাই লো ফ্লেমে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এরপরে আর একবার আমি দেখে নিলাম হয়েছে কিনা এখন কিন্তু হয়ে গেছে নাড়ু কিন্তু পাকানো গেছে গোল হয়ে গেছে এরপরে আমি প্লেটে ঢেলে নিয়ে এটা কিন্তু গরম থাকতেই তৈরি করে নিতে হবে একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি কারণ গরমটা হাতে বানাতে হবে গরম হাতে লাগলে পুড়ে যাওয়ার ভয় থাকে তাই মাঝে মাঝে হাতটা একটু ভিজিয়ে নিতে হবে আর অল্প অল্প নারকেল হাতে নিয়ে এরকমভাবে গোল করে নিতে হবে দেখুন কত সুন্দর নাড়ু হয়েছে এরকম গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলোকে সব বানিয়ে নিতে হবে প্রথমে এরকম টাইট করে নিতে হবে হাতে মুঠো পাকিয়ে পাকিয়ে তাহলে কিন্তু নাড়ুটা ছাড়িয়ে যাবে না তারপরে ভালোভাবে এরকমভাবে গোল করে নিতে হবে এরকমভাবে প্রত্যেকটা নাড়ু আমি বানিয়ে নেব খুব ভালো করে আগে টাইট করে নিতে হবে তাহলে কিন্তু নারকেলটা আর ছাড়িয়ে যাবে না হাতটা গরম হয়ে গেলে মাঝে মাঝে ঠান্ডা জলে হাতটাকে ভিজিয়ে নিতে হবে তাহলে আর হাত পুড়ে যাবে না আর ঠান্ডা হয়ে গেলে গুড়টা শক্ত হয়ে যাবে বানানো যাবে না যদি যদি বেশি পরিমাণ হয় তাহলে তিনজনে মিলে বানানো যায় তাহলে খুবই ভালো যদি না হয় তাহলে শক্ত হয়ে গেলে কড়াইতে দিয়ে হালকা একটু গরম করে নিলেই কিন্তু গুড়টা আবার গলে যাবে আবার নামিয়ে নিয়ে আবার তৈরি করা যাবে বাকিটা আমার নাড়ু প্রত্যেকটা তৈরি করা হয়ে গেছে দেখুন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নানান রকমের রেসিপি আমি মাঝে মাঝে আপনাদের দিয়ে থাকব আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো আর সাবস্ক্রাইব বটন প্রেস করার পরে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার